প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল বর্ধমানের বীরহাটা মোড়ে। একই সঙ্গে দাহ করা হলো মোদি ও অমিত শাহের কুশপুতুল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আমাদের বাঙালির কাছে আমাদের গর্ব, সেই বিদ্যাসাগর এর মূর্তি ভেঙেছে, সেই নির্বাচন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। গর্ব সারা পশ্চিমবঙ্গের, গর্ব সারা নারী জাতির, গর্ব যিনি মেয়েদের শিক্ষা। আমাদের নতুন করে সংকল্প নেওয়ার দিন এসেছে, আমরা এই সোনার ভারতবর্ষকে রক্ষা করব, আমরা ভারতের ঐতিহ্য সংহতিকে রক্ষা করব। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ উত্তর কলকাতা বিধান সরণিতে একটা রোড শো করছিলেন। এই রোড শো চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের কতিপয় সমর্থক যখন বিজেপি এবং মোদির এই তানাশাহির বিরুদ্ধে তাদের কালো পতাকা দেখান, তার বিরুদ্ধে বিজেপি যে নক্করজনক আচরণ করেছে আপনারা সকলে জানেন, সেই মিছিল থেকে শয়ে শয়ে মানুষ বেরিয়ে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খুব সামনেই যে বিদ্যাসাগর হোস্টেল, সেই বিদ্যাসাগর হোস্টেলের সামনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের অন্যতম মনীষী বিদ্যাসাগরের একটি মর্মর মূর্তি ছিল, সেই মূর্তিটি তারা ভাঙে এবং সেই হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের ল্যাপটপ সহ বহু মূল্যবান নথি কাগজপত্রের তারা ক্ষতি করে এবং কলকাতার রাজপথে যে তাণ্ডব চালা চালায় বাংলার মানুষের কাছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, গতকাল থেকে আমরা রাগে ফুঁসছিলাম যে অমিত শাহ গুজরাট থেকে এসে কলকাতায় এই মাস্তানি করবেন, আর আমরা বাঙালি, আমরা যারা তৃণমূলের সমর্থক, আমরা বসে এই তাণ্ডব সহ্য করব না। কিন্তু আমাদের নেত্রী আমাদের সকলকে সংযত হতে শিখিয়েছেন, তিনি নিজে গতকাল ওই এলাকায় পরিদর্শনে যান এবং সকল মানুষকে সান্ত্বনা দেন। আজকে ওই রাস্তায় তিনি লক্ষ লক্ষ মানুষের মিছিল করে অমিত শাহকে এবং বিজেপিকে তার যোগ্য জবাব দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সকলে আমাদের জেলা কার্যালয়ের সম্মুখে এই জায়গায় আমরা প্রতিবাদ এবং ধিক্কার দিবসের আয়োজন করি। সারা রাজ্য জুড়ে আপনারা জানেন যে ধিক্কার এবং প্রতিবাদ চলছে, যে এরপর সারা বাংলা জুড়ে আরও প্রতিবাদ আমরা করব এবং সেই প্রতিবাদের ঢেউ আমরা আগামী দিন সারা ভারতবর্ষে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে দেবো, এটাই আমাদের লক্ষ্য। দেখুন, নিশ্চয়ই গলসি আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যেই পড়ে, যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে আপনারা জানেন, সেই নির্বাচনী প্রক্রিয়ায় আমরা খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করেছি আজকে। আমরা সেই নামগুলি আমরা দেখে নেব এবং সেই নামগুলি দেখে আইডেন্টিফাই করে আমরা গলসিতেও বড় আকারের বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করব। নাসরাত আলী, গোলশি বার্তা।